রঙিয়ার হাসানটুকত পথ নির্মাণের বাবে নিজে উলাই আহিল স্থানীয় রাইজ। রঙিয়াত কিছুদিন পূর্বে হওয়া প্রলয়ঙ্কারী বানপানীত অঞ্চলটির অন্যতম মূল যোগাযোগের পথ ভাঙি বিধ্বস্ত হয়েছে। বানপানীত উটি যাওয়ার পিছত মূল পথছোয়ার সলনি এটা ভাঙি যাওয়ার স্থানত সৃষ্টি হয়েছে একটা পুখুরীর। গতি স্থানীয় রাইজে যাতায়াতের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়ে আছিল। মূলত দৈনিক কামর বজারলে যাওয়া বা ছাত্র ছাত্রী সকলে বিদ্যালয় অহা যাওয়া করা বিপদ সংকুল হয়ে পড়েছিল। যথেষ্ট ভিতরা এই অঞ্চলট জরুরীকালীন সেবার গাড়ি সমূহ অহার ক্ষেত্রে পথটে বাধার সৃষ্টি করেছে। গতি রাইজে নিজে শ্রমদান করে মূল পথছোয়ার কাষেরে এটি উপপথ সাজি উলিয়াইছে। রাইজে অনুরোধ করেছে স্থানীয় বিধায়ক তথা সরকার প্রশাসনালয় যাতে অনতিপলমে মূল পথটি মেরামতি করে দিয়ে। আমার রঙিয়া বৈদ্যগড় পঞ্চায়েত হাসানটুক গাঁও রাস্তাটো আমার তারমানে বানপানী হয়ে গেলে রাস্তাটো হেরি লয়ে গেছি। এটা রাস্তাটো মানে পনেরো বিশ ফুট মান হেরিছে দ হয়েছে। এটা আমি হালি খেতির উপর দিয়ে অল্প টুকরা আনি ফেলে রাস্তা টুকরা পরি আছে, টুকরা আনি ফেলে রাস্তাটো বনায় আছো চলি যাওয়ার কারণে। এটা আমার স্থানীয় অনুরোধ, আমার আমার ব্যবস্থার অনুরোধ, আমার রাস্তাটো যেন কেন আমার রাস্তাটো বনায় দিবা লাগে।